শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ বরগুনার লকডাউন বাস্তবায়নে সঠিকভাবে মাঠে নেই প্রশাসন, তাই লকডাউন তোয়াক্কা না করেই খুলতে শুরু করেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বাজার জুড়ে জনসমাগম, ব্যবসায়ীদের রয়েছে নানা অজুহাত। স্বাস্থ্য বিভাগ বলছে এটি জেলার জন্য হুমকি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। সকাল থেকেই বরগুনা শহরের অলিতে গলিতে মানুষের এঢল। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানের সাথে খুলে রেখেছে জুতা, গার্মেন্টস সহ চায়ের দোকান পর্যন্ত। সময় সংবাদের ক্যামেরা দেখে কিছু এলাকায় হিরিক পড়ে যায় দোকান বন্ধের। প্রশাসনের নজরদারি না থাকা ও পেটের তাগিদে অনেকে দোকান খুলেছে বলে দাবি করছেন। আবার কারো কারো রয়েছে নানা অজুহাত। নেওয়ার জন্য দোকানটা খুলছে, মাল দেন না, বেশি করে নেব। চা বেশি না, প্রশাসনে বলছে যে কলা রুটি এগুলো খাদ্য বেছেন। খাওয়ান দাওয়ান লাগে আমরা, এই জন্য করতেছি, পকেট টাকা নাই। শুধু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান বেলা ১২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে জেলা প্রশাসনের, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ মানছে না নিয়ম। আর দোকান খোলা থাকায় জনসমাগম শুরু হয়েছে ঠিক আগের মতোই। একটা দোকান খোলা ওপারে ওপারে, তাই মনে করলাম একটু বসি এই আর কি। মার সাথে শুনলে খোলাম, এই বন্ধ করতে বাজারে নেই। অবশ্য বাজার জুড়ে মানুষের এমন লকডাউন না মেনে ঘোরাঘুরি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে দাবি সিভিল সার্জনের। ঘরে একাকী অবস্থান করতে হবে তাদেরকে, বাজারে বা সমাজে বিভিন্ন জায়গায় সমাবেশে ঘোরাঘুরি করা একদম উচিত হবে না। তবে লকডাউন না মানা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জনসমাগম বন্ধ করা হয়েছে, ওষুধের দোকান, এগ্রিকালচারের কৃষিপণ্য, খাবার, এসেনশিয়াল গুডস যেগুলো আছে সেগুলো আমাদের এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জেলায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর গত ১৮ এপ্রিল লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এম এ আজিম, সময় সংবাদ,